আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলার রহমতে মোটামুটি ভালো আছি তো প্রতিদিন যেই কাজ আমাদের গৃহিণীদের যেই কাজ সেই কাজ তো করতেই হবে তো যাই হোক আজকে আমি কাশকি মাছ রান্না করব। আমি কাশকি মাছ রান্না করার জন্য নিয়েছি আলু বেগুন টমেটো আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো জিরার গুঁড়া ধনের গুঁড়া স্বাদমতো লবণ আদা রসুন বাটা মতো তৈল দিয়ে হাতে মাখিয়ে আমি রান্নাটা বসাবো তো আসলে অতি সাধারণভাবে কিন্তু আমরা জীবনযাপন করে থাকি তো আমরা আসলে সব সময় যা খাই তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এমন কিছু না যে আমরা ভিডিওর জন্য হাই পাই করে এটা করে সেটা করে আমরা ভিডিওগুলো করে ছেড়ে থাকি আমরা অতি সাধারণ ফ্যামিলির মেয়ে এবং সাধারণ পরিবারের মেয়ে আর সাধারণ পরিবারের বউ তো সেভাবেই কিন্তু আমরা যখন যা খাই যখন আল্লাহ তালা আমাদের কিসমতে যা রাখে তাই কিন্তু আমরা রান্নাবান্না করে থাকি খেয়ে থাকি এবং খেয়ে বলি আলহামদুলিল্লাহ আর সেগুলি কিন্তু আপনাদের সামনে আমরা সব সময় ভিডিওগুলো দিয়ে থাকি তো আমি সবগুলো সবজি একসাথে মাখিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর আমি এখন কাশকি মাছটা দিয়ে দিয়েছি এভাবে যদি কাশকি মাছটা দেন তাহলে কিন্তু কাশকি মাছটা ভেঙে যায় না কিসকি মাছটা আস্তা থাকে আর যদি ওইভাবে হাতে মাখিয়ে একসাথে মাখিয়ে দেন তাহলে মাছটা একেবারে ভেঙে ভর্তা ভর্তা হয়ে যায় তো আমি এই সিস্টেমে রান্না করি রান্নার সিস্টেম এক একজন এক এক রকমের রান্না করে কোনো সমস্যা নেই আসলে রান্না করলেই হলো তো তো তা আমরা আসলে কে কেমন বিডিও দেয় আমরা তো সবই দেখি প্রত্যেকটা আপুর বিডিও কিন্তু অনেক সুন্দর হয় অনেক ইউনিক হয় তো আপুদের বিডিওতে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি শিখতে পারি আমরা অনেক সময় ভিডিওতে যাই শুধু শেখার জন্য দেখার জন্য এবং নিজের ভালোর জন্য যাই তো এখন আমি শেষ হয়ে গেছে এখন আমি লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতাটা দেওয়ার কারণে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসবে খেতে কিন্তু অত্যন্ত মজা হবে মজা হয়েছে আমার রান্নাটা আমি এখানে শেষ করে দিলাম এখন আমি কলমি শাক রান্না করবো সেগুলো আমি কেটে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুদেরকে একটা কথাই বলবো ভিডিও দেখার কিন্তু এক একটা উপকার আছে নিজের যেরকম মানে পেজের জন্য বা আইডির জন্য ভালো এবং অন্যের জন্য ভালো সময় ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন নিজের রিস্ক বেড়ে যাবে এবং নিজের ভিউ বেড়ে যাবে আর কখনই চোরামি করবেন না যদি চোরামি করেন তাহলে নিজের সাথেই নিজে চোরামি করলেন তো আমার ভিডিও দেখার জন্য বলি নাই সবার ভিডিওর কথাই বলতেছি যারাই ভিডিও যার ভিডিওতেই যাবেন ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আর যদি ভিডিও না দেখে লাইক কমেন্ট করেন তাহলে আস্তে আস্তে করে ডাউনে চলে তো সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও যারা দেখেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো তো আমরা সাধারণ পরিবারের মানুষ আমরা সবসময় সাধারণ খাওয়া দাওয়াই করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন এবং পাশেই থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদের পাশে থাকবো সব সময় ইনশাল্লাহ তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ